नमस्कार बंधुरा, वेलकम टू मॉम्स किचन। आज के रेसिपी होच्छे फ्राइड राइस। देखुन फ्राइड राइस करार जोन्नो आमी किन्तु एखाने गाजर एरकम लम्बा लम्बा करे किन्तु केटे नियेछि, सरु सरु स्लाइस करे। आर देखुन एखाने किन्तु गाजरटा आमी बड़ो साइजेर दुटो किन्तु नियेछि, आर एखाने एकटा क्यापसिकाम किन्तु एटाओ देखुन लम्बा साइजेर किन्तु केटे नियेछि। আর মটরশুঁটি নিয়েছি এখানে প্রায় 150 গ্রামের মতন আছে। চালের পরিমাণ বুঝে আপনারা নেবেন। এখানে কিছু কিন্তু কিশমিস নিয়েছি আর কিছু এখানে কাজু নিয়েছি, যেটা ওখানে আনাজে আমি দেব। এখানে কিন্তু আমি 750 দেরাদুন রাইস নিয়েছি। দেখুন এটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, কেন ফ্রাইড রাইসে কিন্তু একটু দেরাদুন রাইসটা হলেই ভালো হয়। আর দেখুন আমি গরম কিন্তু জল বসিয়ে দিচ্ছি একটা সসপ্যানে, ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে। ওখানে আমি 2 চামচ কিন্তু সাদা তেলও অ্যাড করে দিয়েছি। আপনারা জানেনই সেটা যে ফ্রাইড রাইসটা তাহলে চালটা কিন্তু লেগে যায় না। এবার আমি চালটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। চালটা ছাড়ার পর আমি কিন্তু এর মধ্যে 2 চামচের মতন নুনও অ্যাড করে নিলাম। তাহলে একটু ভাতের মধ্যে কি কিছুটা নুন ঢুকে যাবে, তারপর যখন আমি করব তখন তো আমি নুন করবই দেবই। এইভাবে ফুটে উঠলে কিন্তু একটু ভালোভাবে দেখে করবেন, কেন এটা খুব সাবধানে করতে হবে, যার জন্য জলের পরিমাণ খুব বেশি দিতে হয় ফ্রাইড রাইসের। আর পরিমাণটাও কিন্তু যখন যে যেরকম করবেন জলটাও ততটা বুঝেই দেবেন। আর ভালোভাবে ফুটে উঠবে যাতে একটু শক্ত শক্ত কিন্তু আমি ভাতটা নামিয়ে নেব। ভাতটা ফুটতে ফুটতে দেখুন আমার যে মশলাটা লাগবে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি। আমি কিন্তু 2 ইঞ্চির মতন দারচিনি নিয়েছি, একটা জায়ফল একটু ভেঙে নিয়েছি, 6টা বড় এলাচ নিয়েছি, লং নিয়েছি 4-5টা। এটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি। দেখুন ভাতটা কিন্তু বেশ এরকম একটু একটু ডাটো থাকবে, খুব নরম না। এইভাবে কিন্তু আমার এই চালটা টোটাল সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি উবুদ দিয়ে নিয়ে আসছি। এবার দেখুন কড়াইটা ভালো গরম হয়ে গেছে। এখানে কিন্তু আমি 1 টেবিল চামচের মতন 2 চামচ ঘি অ্যাড করছি। আমি ঘি আর সাদা তেল মিলিয়ে কিন্তু করবো, কেন এখন যা শরীরের অবস্থা টোটাল ঘি কেউ হজম করতে পারবে না, যার জন্য এখানে কিছুটা একটু ঘি না দিলে আবার শুধু সাদা তেলেও টেস্টটা একটু, ঘিটা যতটা দেবেন টেস্ট ততটাই বাড়বে। চালের পরিমাণ বুঝে দেবেন। আমি এখানে কিন্তু 5 চামচের মতন সাদা তেল, 6 চামচের মতন সাদা তেল কিন্তু অ্যাড করলাম। এটা একটু গরম হতে দেব, গরম হলেই আবার আনাজগুলো ভাজতে শুরু করব। তেলটা কিন্তু সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি যে কাজু আর কিশমিশগুলো রেখেছিলাম সেগুলো একটুখানি ফ্রাই করে নেব। এটা ফ্রাই করে আমি তুলে নেব। প্রথমে একটু কাজুটা নেড়ে নিচ্ছি। একটু নেড়ে এর মধ্যে আমি কিশমিশটাও দিয়ে দিচ্ছি। এটা হালকা একটু ব্রাউন ভেজে নেব। দেখুন আমার কিন্তু কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, দেখেছেন একটু ব্রাউন করে কিন্তু ভেজে নিয়েছি, তাহলে একটুখানি খেতেও ভাল লাগে। এটা আমি তুলে নিয়েছি। এবার ওই সেম তেলের মধ্যে আমি কিন্তু এখানে 2টো তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম। আর এখানে আমি দারচিনি, এলাচ, লং সব একসাথে করে কিন্তু এখানে আমি ফোড়নটা দিয়ে দিলাম। এটা জাস্ট একটা মিষ্টি একটু ভাজা গন্ধ আসবে, একটু ভাজা ভাজা হলেই আমি যে গাজরটা কেটে রেখেছিলাম সেটা কিন্তু এবার একটু ফ্লেমটা কমিয়ে দিচ্ছি, না তো ছিটে উঠবে। এবার আমি ওটা ধুয়ে কিন্তু এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা একটুখানি নাড়াচাড়া করবো, তারপরেই আমি কিন্তু ক্যাপসিকামটাও ছাড়বো। একটু জাস্ট একটু নাড়াচাড়া এটা করে নিয়েই ক্যাপসিকাম ছাড়ছি। এবার আমি ক্যাপসিকামগুলোও কিন্তু এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এর মধ্যে আমি যা যা দিলাম আপনারা কিন্তু আরও সবজিও দিতে পারেন, শীতকাল হলে তো ফুলকপি বলুন সব কিছু বিনস আরও সবজিও দেওয়া যায়। আমি এইভাবেই করলাম, সহজ পদ্ধতিতে এরকম করে দেখবেন খুব ভালো লাগবে খেতে। হট করে হয়তো কি একঘেয়ে আমরা ডাল ভাত মাছের ঝোল খেতে খেতে অরুচি লাগে, তখন ঘরে কি করব মনে হয়, তখন যদি এরকম একটুখানি ফ্রাইড রাইস করে নিলেন খাবারটাও খুব ভালো হবে, বাচ্চারাও কিন্তু আনন্দ করে খাবে। এরপর কিন্তু আমি যে মটরশুঁটিগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম।
আমি কিন্তু ভাত হবার সময় যেহেতু নুন দিয়েছিলাম সেটা কিন্তু আমাকে মাথায় রেখে আনাজও নুনটা কিন্তু দিতে হবে, যে ওখানে আমার নুনটা দেওয়া আছে সেই পরিমাণ বুঝে কিন্তু নুন অ্যাড করবেন। এক চামচের মতো নুন কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। এটা এবার একটুখানি আমি ভালো করে ভেজে নেব। দেখুন আমার সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি নুন তো দিয়েছিলাম ভাজার সময়, এর মধ্যে কিন্তু আমি চিনিটা এবার অ্যাড করব। এখানে দেখুন টেবিল চামচের, যেহেতু ফ্রাইড রাইস তো আপনারা যদি একটু নুনটা নুনটা চান সেরকমও করতে পারেন, আমি একটু মিষ্টি নুনটা মিষ্টি একটু হলে ভালো লাগে। আমি কিন্তু 5 চামচ চিনি অ্যাড করলাম। এটা একটুখানি এর মধ্যে দিলে, তেলে দিলে কি হবে গরমে সুন্দর গলে যাবে। তারপর কি হবে রাইসটা যে আমি নামিয়ে রেখেছি ওর মধ্যে আমি মিলিয়ে দিতে পারবো। দেখুন যে রাইসটা নামিয়ে রেখেছিলাম খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন বেশ ছাড়া ছাড়া কোনো গায়ে লাগেনি। এবার যে আমি আনাজ এগুলো সব ভাজলাম এবার কিন্তু আমি রাইসের মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা কিন্তু কড়াইয়ের মধ্যেও কিন্তু রাইস দিয়ে আবার ভাজা ভাজা করতে পারেন। আমি এইরকম প্রসেসেই করছি, আপনারা করে দেখবেন খুব সহজে সুন্দর কিন্তু এটাও খেতে লাগে। এটা কিন্তু গরমই আছে, এই সময় কিন্তু নুন মিষ্টি একটুখানি চেক করে যেটা লাগবে সেটা একটুখানি দিয়ে দেবেন। আর আমি যে মশলাটা মিক্সিতে আপনাদের দেখিয়েছিলাম যে পেস্ট করে রাখবো সেটাও কিন্তু পেস্ট করে রেখেছি। ওই যে জয়িত্রী জায়ফল যে মশলাটা আপনাদের দেখালাম সেটাও কিন্তু এই সময় আমি এর মধ্যে দিয়ে কিন্তু ওটা নাড়াচাড়া করে নেব। আর যে কাজু কিশমিশ ভেজে তুলেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে, এটা কিন্তু আমি জাস্ট মিলিয়েই কিন্তু পরিবেশন করব। দেখুন আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে, এবার আমার মেলানোও হয়ে গেছে, আমি পরিবেশন করব। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন বন্ধুদের কাছে আমি সবসময় রিকোয়েস্ট রাখি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।